আপনারা অনেকে ভয় পাচ্ছেন যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় টিকে না থাকলে আপনাদের নাকি অসুবিধা হবে। আমরা বলছি এখনো আপনারা সংসদ হন, এখন থেকে আপনারা যারা জনগণের পক্ষে থাকবেন ভবিষ্যতে যে সরকার আসবে আপনাদেরকে ক্ষমা করে দেবে। এটা এখন থেকে যারা আপনারা জনগণের বিপক্ষে গিয়ে এইভাবে গুলি চালাবেন, শান্তিপূর্ণ কর্মসূচিকে বাধা দেবেন, আগামী দিনে কিন্তু এদেশের জনগণ জনগণের সরকার আপনাদেরকে ক্ষমা করবে না। অতএব আজকে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি করছি, আমরা এত বেশি কর্মসূচি করেছি, প্রত্যেকবার সরকার বলেছে আমরা নাকি এখানে সমস্যা সৃষ্টি করছি, বিশৃঙ্খলা সৃষ্টি করছি। একটি সভায় একটি সমাবেশেও কোনো বিশৃঙ্খলা হয় নাই, আমরা শান্তিপূর্ণভাবে এই সরকারের হাত থেকে দেশকে রক্ষা করতে চাই। এই প্রশাসনকে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে আপনারা এ পর্যন্ত যা করেছেন, জনগণের বিপক্ষে কাজ করেছেন, আপনাদের কাছে উদাহরণ আছে। এই অবৈধ স্বৈরাচারী ফেসিস্ট সরকার গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকার জন্য অবৈধভাবে অন্যায়ভাবে র্যাবের উপরে নির্দেশ দিয়েছে, সেই অন্যায় নির্দেশ শুনে র্যাব যে অন্যায় করেছে আজকে আমেরিকা থেকে তাদের বিরুদ্ধে স্যাংশন এসেছে। তাই আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, আর এই অবৈধ ফেসিস্ট সরকারের হুকুম অন্যায় হুকুম আপনারা মানবেন না, আপনারা জনগণের পাশে থাকেন। আমরা এসেছি এই স্বৈরাচারী সরকার আজকে গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকার জন্য যেভাবে মামলা করছে, গ্রেপ্তার করছে, তার প্রতিবাদ জানানোর জন্য আমরা এসেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমাদের সাথে যারা যুবপথ আন্দোলনে তাদের দশ দফা দাবি আদায়ের জন্য আজকে এখানে সমবেত হয়েছে। আপনারা জানেন আমরা বাংলাদেশের বিভাগীয় সমাবেশ থেকে শুরু করে বিভিন্ন যে কর্মসূচি দিয়েছি আপনারা তা সফল করেছেন, জনগণ স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করে সফল করেছে। আপনাদের মনে আছে 10ই ডিসেম্বর এই ঢাকা শহরে বিভাগীয় সমাবেশের কথা, শত বাধা বিপত্তি উপেক্ষা করে আমাদের এখানে উপস্থিত স্থায়ী কমিটির সদস্য মির্জা বাসকে গ্রেপ্তার করেছিল যাতে করে ঢাকায় গণসমাবেশ না হয়, কিন্তু আপনারা সেদিন চ্যালেঞ্জ করে সমাবেশ করেছিলেন। একই আওয়াজ ছিল যে এই সরকারের পদত্যাগ করতে হবে, এই অবৈধ সংসদ বাতিল করতে হবে, এদেশে একটি নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের অধীনে অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে। আজকে এটা শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দাবি নয়, আজকে সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে এই স্বৈরাচারী ফেসিস্ট সরকারের হাত থেকে দেশের মানুষ রক্ষা পেতে চায়। এই জন্য এই শেখ হাসিনার সরকার শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য আমাদের দেশের মানুষের ভোটের অধিকার হরণ করেছে, এদেশে গণতন্ত্রকে হত্যা করেছে, এবং এই সরকার আওয়ামী লীগের সরকার, আওয়ামী লীগ যেখানে সেখানেই গণতন্ত্র আজকে হারিয়ে গিয়েছে। আপনারা জানেন স্বাধীনতার পরে 72 থেকে 75 আওয়ামী লীগ ক্ষমতায় চিরস্থায়ী করার জন্য বাকশাল প্রতিষ্ঠা করেছিল,
এদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। আবার এই আওয়ামী লীগ গত 14 বছর গায়ে জোরে দিনের ভোট রাখাতি করে বয়কটের নির্বাচনে গায়ের জোরে ক্ষমতায় থেকে তারা অলিখিত বাকশাল প্রতিষ্ঠা করেছিল। আজকে সেই জন্য আজকে দেশে গণতন্ত্র নাই। এই সরকার গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকার জন্য তারা সিন্ডিকেট তৈরি করে এই বাংলাদেশের অর্থনীতিকে লুটপাট করে আজকে অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। এই আওয়ামী লীগ তারা সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বৃদ্ধি করে এদেশের মানুষকে আজকে বিপর্যয়ের মুখে ফেলেছে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন দেশে আইনের শাসন নাই। আজকে বিচার ব্যবস্থা এই সরকার তারা তৈরিকরণ করে ধ্বংস করে দিয়েছে। তাই আজকে জনগণ এই সরকারকে আর দেখতে চায় না। জনগণের পিঠ দেওয়ালে ছেঁটে গিয়েছে। আজকে গরিব মানুষ আধা পেটে খেতে পায় না। আজকে মধ্যবিত্ত পরিবারের মানুষ গরিব হয়ে গিয়েছে। তাই আজকে জনগণ এদেশের এক দাবি আজকে উত্থাপন করেছে, এই সরকারকে যত দ্রুত বিদায় করতে হবে। যে আওয়ামী লীগ গণতন্ত্র হত্যা করেছে সে আওয়ামী লীগ গণতন্ত্র ফিরিয়ে দিতে পারবে না। যে আওয়ামী লীগ অর্থনীতিকে ধ্বংস করেছে তারা অর্থনীতি মেরামত করতে পারবে না। যারা এদেশে দ্রব্যমূল্য বৃদ্ধি করে তাদের পকেট ভারী করেছে তারা এদেশে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারবে না। তাই আজকে এদেশের মানুষের একই দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবে? অতএব আজকে শেখ হাসিনাকে বিদায় করার জন্য আজকের এই সমাবেশ থেকে স্লোগান দিয়ে নয়, স্লোগান দেন যারা রাস্তায় থাকবেন তারা, স্লোগান দিয়ে নয় রাস্তায় থেকে এই সরকারের বিদায় করতে হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছে আজকের যে সংকট সেই সংকটের ফয়সলা হবে রাজপথে, আমাদেরকে রাজপথে থাকতে হবে। এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দায়িত্ব এদেশের জনগণকে ঐক্যবদ্ধ করে এই সরকারকে বিদায় করা। কেননা এই আওয়ামী লীগ সরকার যেখানে এসেছে গণতন্ত্র হত্যা করেছে, আর বাংলাদেশের জাতীয়তাবাদী দল আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে আকশাল করে দিয়ে এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। আমাদের নেতৃত্ব খালেদা জিয়া এই এরশাদের স্বৈরাচারকে উঠিয়ে এদেশে সংসদীয় গণতন্ত্র দিয়েছে, আর আওয়ামী লীগ বারবার গণতন্ত্র হত্যা করেছে। তাই আজকে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে, অর্থনীতিকে মেরামত করতে হলে, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে, এদেশের মানুষের মধ্যে দ্রব্যমূল্যকে ক্রয় ক্ষমতা আনতে হলে এই সরকারকে বিদায় করতে হবে। আর এর দায়িত্ব হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সংগঠনের নেতৃবৃন্দের এবং কর্মী ভাইদের। আমি পরিশেষে বলতে চাই, আপনারা শুনেছেন গতকাল খুলনা বিভাগে শহরে এই আমাদের এই শক্তিপূর্ণ যে কর্মসূচির উপরে পুলিশ আক্রমণ করেছে, গুলি করেছে, টিয়ার গ্যাস করেছে। আমরা আজকে জানতে পেরেছি লালমনিরহাটে রাজমারিতে, পটুয়াখালীতে রাজমারিতে আজকে পুলিশ গুলি করেছে আমাদের এই শান্তিপূর্ণ সমাবেশকে তারা হটিয়ে দেওয়ার চেষ্টা করছে।
এই প্রেক্ষাপটে আমি বলতে চাই, যারা প্রশাসনে আছেন, যারা বিভিন্ন সশস্ত্র বাহিনীর সদস্য আছেন, আপনারা প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী, এদেশের মানুষের খেতে খাওয়া অর্জনের টাকায় আপনারা বেতন পান, আপনারা এদেশের জনগণের সেবক হওয়ার কথা, কিন্তু আজকে আপনারা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে এদেশের মানুষের উপরে আপনারা গুলি চালাচ্ছেন। সেই বৃহত্তর আন্দোলনে আপনাদের সকলকে ঐক্যবদ্ধভাবে এখনকার শক্তিকে আরো দ্বিগুণ শক্তিতে পরিণত করে আগামী দিনের আমাদের যে কঠিন কর্মসূচি আসবে সেই কর্মসূচি বাস্তবায়ন করে এই স্বৈরাচারকে দেশ থেকে বিদায় করবেন, সেই লক্ষ্যে প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।